মেসের রান্নাঘরে আপনাদের আবার স্বাগত। ওয়েলকাম টু মেসের রান্নাঘর। আজ আমরা বানাবো চিকেন দিয়ে বাঁধাকপির স্যুপ। এটি একটি খুব ভালো রেসিপি। এটাকে আপনারা গরম গরম ভাতের সাথে অথবা ব্রেডের সাথে পরিবেশন করতে পারেন। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কী করে আজ আমরা বানাই বাঁধাকপির স্যুপ। তো চিকেন দিয়ে বাঁধাকপির স্যুপ বানাতে প্রথমেই যেটা লাগছে, আমরা একটা ছোট বাঁধাকপিকে পিস করে নিয়েছি, এটা বড় বড় করে পিস করেছি কারণ এটাকে সেদ্ধ করতে হবে। নিয়েছি গাজর, এটি টমেটো নিয়েছি, চার পাঁচটা বিন নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, তিনটে লঙ্কাকে কুচি করে নিয়েছি, লাগছে আদা কুচি, একটা মাঝারি সাইজের আলুকে আমরা পিস করে নিয়েছি, এবং 150 গ্রাম চিকেনকে আমরা ছোট ছোট করে পিস করে নিয়েছি, লাগছে হলুদ গুঁড়ো, নুন, 1 চামচ চিনি, 1টা তেজপাতা এবং গোটা গরম মশলা। এর সাথে পরিমাণ মতো সর্ষের তেল আমরা ব্যবহার করব। তো আসুন আজ বানানো যাক মুরগির মাংস দিয়ে বাঁধাকপির স্যুপ। তো প্রথমেই আমরা সবজিগুলোকে সেদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে। তো দুটো সিটি পড়ে গিয়েছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব এবং জলটাকে ঝরিয়ে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো প্রথমেই আমরা প্রেশারে, আমরা রান্নাটা প্রেশারেই করব, তো আমরা প্রথমে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এলে আমরা এতে তেজপাতা, গোটা গরম মশলা এবং একটু গোটা জিরেও দিয়ে দেবো। নেক্সট আমরা এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সাথে লঙ্কা কুচি, আদা কুচিও দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এলে আমরা এতে
চিকেনটা দিয়ে দেব এবং এর সাথে এটাকে ফ্রাই করে নেব। চিকেনটা ফ্রাই হয়ে গেলে এবার আমরা এতে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন এবং এর সাথে একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে ভালো করে ঘেঁটে দেবো। এবার আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবং 2টো সিটি দিয়ে দেব। রেডি হয়ে গিয়েছে চিকেন দিয়ে বাঁধাকপি স্যুপ। এটি আপনারা গরম গরম ভাতের সাথে অথবা ব্রেডের সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।